এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানাই ভাই প্রাণী ভাই সজীব। আজকে নতুন একটা ভিডিও নিয়েছি, সেটা কি? সেটা হলো আমি বেশ কিছুদিন ধরে গ্রামে টামে যখন বেড়াতে যাই তখন দেখা যায় আমাদের এক থেকে দুইজনের বেশি লাগে কি আমার ওয়াইফাই ব্যবহার করতে লাগে। তো সেক্ষেত্রে আমি যদি আমার ফোনের হটস্পটটা চালু করে রাখি আলটিমেটলি দুই তিন ঘন্টা পরে দেখা যাইতেছে ফোনের চার্জ 70% শেষ, কারণ কি হটস্পটের ক্ষেত্রে প্রচুর চার্জ টানে। সেক্ষেত্রে আমি একটা অল্টারনেটিভ একটা জিনিস চাইতেছিলাম, যে অল্টারনেটিভ একটা কোনো কিছু ডিভাইস পাই যেটা দিয়ে আমি সহজে হটস্পট করতে পারবো। তো ওই ডিভাইসটা আমি আজকে হাতে পাইয়া গেছি, সেটা আমি বিডি সপ্তাহে অর্ডার করে নিয়ে আসি, যদিও ওনারা আমাকে স্পন্সর করে না, এটা আমার পার্সোনালি আপনাকে ইনফরমেশান দিয়ে দিয়েছি। তো এটা পারচেজ লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, এটার জন্য আবারও বলে রাখি ওনারা স্পন্সর করে না। তো এই হটস্পট ডিভাইসটার মাধ্যমে বা ওয়াইফাই রাউটারটার মাধ্যমে আপনি সিমের মাধ্যমে ওয়াইফাই করতে পারবেন। তো এটা অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে, আর এটা প্রাইসটা তো বলেই রাখি, এটা প্রাইসটা কিন্তু 1500 টাকা। তো এই প্রাইসের মাধ্যমে এটা আমার বেস্ট ডিভাইস মনে হয়েছে। এই পুরো ভিডিও জুড়ে আমি এই প্রোডাক্টটা আনবক্স করবো এবং রিয়েল লাইফ টেস্টিংয়ের মাধ্যমে দেখাবো কি পরিমাণ আপনি এক্সপিরিয়েন্স পাইতে পারবেন। তার জন্য করতে হবে কি, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। তো এইটাই হলো সেই আপনার কাঙ্ক্ষিত সেই ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই মডেম রাউটার। এই ওয়াইফাই মডেম রাউটারটা আমরা এখন আনবক্স করবো এবং খুলে দেখবো এটার ভিতরে কী কী কন্টেন্ট আছে এবং যে কম্পিউটারের কানেকটিভিটির মাধ্যমে কানেকশান দিয়ে দেখাবো পুরো সেট আপ। তার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট ধৈর্য ধরে দেখবেন, কাজে লাগবে। তো যে মডেমটা আমি অলরেডি কিনে ফেলছি মানে মডেম রাউটার, তো এই মডেম রাউটারটা আপনাদের সাথে মিলে আমি আনবক্স করবো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেব কী কন্টেন্ট পাইতে পারেন এই সেই সমস্ত কিছু। তো মডেম রাউটারটা যদি উপরের অংশটাতে দেখি LTE দেওয়া আছে, LTE সমস্ত কিছু মানে 4G কানেকটিভিটি 3-in-1 মানে তিনটা সুবিধা দিবে। প্রথমত প্লাগ অ্যান্ড প্লে, যে কোনো জায়গায় জাস্ট প্লাগ করে দেবেন চার্জারের মধ্যে, অটোমেটিক এটা যে ওয়াইফাই রাউটারটা সেই কানেকশানটা চালু হয়ে যাবে। আর এটা 150 Mbps পর্যন্ত স্পিড দিবে। এছাড়া যদি ওয়াইফাই রাউটার হিসেবে আপনি ব্যবহার করেন এটা হিউজ একটা রেঞ্জ পাবেন। আর এই পাশটাতে যদি দেখি 3-in-1 ওয়াইফাই হটস্পট, আর পিছনে যদি দেখি তাহলে LTE 4G USB মডেম, এখানে কী কী দেওয়া আছে আপনার এই WCDMA বা HSPA মানে এটা ইন্ডিয়ার যে নেটওয়ার্ক আছে এটার মধ্যে সাপোর্ট করবে, প্লাস বাংলাদেশের নেটওয়ার্ক আছে, যে কোনো সিম দিলেই আশা করি সাপোর্ট করার কথা, কোনো প্রবলেম হবে না। তো যারা এরকম ব্যাকওয়ার্ড সাইডে আছেন বা গ্রামে বা নিজের সিমের মাধ্যমে ওয়াইফাই চালাতে পারেন তারা এটা কনসিডার করতে পারেন। তো ফার্স্ট টাইম যদি আপনার প্যাকেটটা খুলি, তো প্যাকেটের ভিতরে যদি এই অংশ পোর্শনটাকে আমি টান দিয়ে বাইরে বের করি তাহলে পুরোটাই বের হয়ে যেতেছে, মূলত প্যাকেটের ভিতরে আর কিছু নাই। এটার ভিতরে আমি ফার্স্টে যেটা পাইতেছি এটা হলো মডেমটা। তো মডেমটা আগে সাইডে রাখি, আর এটা হলো মডেমের যে বক্সটা এটা। তো আর যেটা আছে এটা হলো একটা ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটা দেখলে আপনি টোটাল কীভাবে মডেমটা সেট করতে পারবেন সমস্ত কিছু এই ইউজার ম্যানুয়ালটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। এছাড়া যে এই মডেমটা কীভাবে সেট করা যায় সেটা আমি PC-র মাধ্যমে দেখাই দিব, বা আপনি সেম প্রসেসটা মোবাইলের যে কোনো ব্রাউজারের মাধ্যমে সেট করতে পারবেন। আমি যখন কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে দেখাই দিব সেটার জন্য অনেক বেশি ইজি হয় আমার জন্য। সেম প্রসেস খালি মোবাইলের ব্রাউজার দিয়ে সেট করবেন, কোনো সমস্যা নাই, সেটা আমি দেখাবো একটু পরে। এখন দেখে নেই যে মডেমটা কীরকম দেখা যায় এবং মডেমের ভিতরে কী কী আছে। ফার্স্ট অফ অল মডেমটার উপরের অংশটাতে যদি খেয়াল করি তাহলে এটার উপরের অংশটাতে 4G LTE মডেম দেওয়া আছে। পিছনে যেটা ডিটেলস দেওয়া আছে SSID ওয়াইফাই কি দেওয়া আছে, রাউটারের IP অ্যাড্রেসটা দেওয়া আছে এবং লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড এবং দুইটাই সেম। তো আমাদের যেটা ব্রাউজারে গেলে লাগবে সেটা হলো যে রাউটার IP যেটা দেওয়া আছে এই IP অ্যাড্রেসটাই মনে করেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস হিসাবে আপনি ব্রাউজারে ইনস্টল করতে হবে। সেইটা দিয়ে আমি দেখাবো কীভাবে ইনস্টল করে কাজটা আপনি আলটিমেটলি করতে পারেন, কোনো সমস্যা নাই সেটা দেখাবো। আর যদি উপরের অংশটাতে খুলি তাহলে এটা হলো একটা USB পোর্ট। তো এটার জন্য আমি আলাদা একটা USB পাওয়ার প্লাগ নিয়ে আসছি। এই USB পাওয়ার প্লাগটাতে খালি জাস্ট ইনপুট করবেন, ইনপুট করে যখন আপনি পাওয়ার কর্ডে লাগাবেন আলটিমেটলি এটা ওয়াইফাই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আর এটা যদি পিছনের পার্টটা দেখি, পিছনের পার্টটা খোলার পরে আপনি এটার মধ্যে দুইটা অপশান আছে, একটা হলো আপনি MicroSD কার্ডও লাগাইতে পারবেন, আবার এখানে একটা সিমও লাগাইতে পারবেন। তো সিমের মাধ্যমে আপনি নর্মাল যে ডাটা কানেকশান আছে এটাকে ওয়াইফাইয়ে রূপান্তর করতে পারবেন। এছাড়া MicroSD কার্ডের মাধ্যমে আপনি এক কথা কার্ড রিডারের মতো এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন মডেমের সেট আপ প্লাস অন্যান্য ডিটেলস দেখানোর জন্য আমি এটা পাওয়ার প্লাগে যুক্ত করে সিম অ্যাড করে আমি চলে যাব আমার কম্পিউটারের স্ক্রিনে। তো এই ক্ষেত্রে আমি যখন আমার ওয়াইফাই কানেক্ট করতে যাব ওয়াইফাইয়ের পাসওয়ার্ডে দেবে, ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো
তো ডিফল্ট পাসওয়ার্ডটা আপনার ওয়াইফাই যে রাউটারটা আছে ওই মডেমটা মডেমটার পিছনে দেওয়া থাকে, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি যখন কানেক্ট দিলাম তখন ভেরিফাইং দেখাইতেছে, তো ভেরিফাইং দেওয়ার পরে আস্তে আস্তে কানেক্ট হয়ে যাবে আশা করি। তো কানেক্ট হয়ে গেছে, তো কানেক্ট হয়ে যাওয়ার এই পর্যায়ে আমার যেহেতু রাউটারের নামটা প্লাস ইউজার নেম প্লাস পাসওয়ার্ড আমি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমার যাইতে হবে ওই যে যে রাউটারের পিছনে আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল ওইটাতে 192. আমারটা চলে আসছে 4G রাউটার, দেখেন 192 দেওয়ার সাথে সাথেই জাস্ট 4G রাউটারের যে কানেকশানটা ওটা চলে আসছে, কারণ আমার রাউটারটা অলরেডি ডিটেক্ট করে ফেলছে যে আমার কানেকশানটা এটার মধ্যেই দেওয়া আছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এই স্ক্রিনটা চলে আসবে, এই ক্ষেত্রে আমার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার কি এই ক্ষেত্রে আগে যেহেতু আমার পাসওয়ার্ড সেভ করা আছে, মূলত এখানে ইউজার নেমও অ্যাডমিন হবে আর পাসওয়ার্ডও অ্যাডমিন হবে, তা আপনি অ্যাডমিন দুই জায়গায় প্রেস করার পরে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে প্রেস করার পরে আশা করি আপনি আপনার মেইন স্ক্রিনে চলে যাবেন। আমারটা একটু স্লো করতেছে কারণ আমি আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট দিয়েছিলাম, তো এই জন্য যে পেজটা আছে ওই পেজটা লোড হইতে একটু সময় নিতেছে। আপনি লগ ইন বাটনে প্রেস করার পরে যে স্ক্রিনটা আসবে এই স্ক্রিনটা অনেকটা এরকম, এটা হলো কোয়ালকম ব্র্যান্ডের আপনার যে পাসওয়ার্ড, তো কোয়ালকম ব্র্যান্ডের পাসওয়ার্ড সরি কোয়ালকম ব্র্যান্ডের ডিভাইস হওয়ার কারণে এখানে উপরে যে কোয়ালকমের লোগোটা দেওয়া আছে। আর এখানে ডিসকানেক্টও করতে পারবেন, আপনি রিফ্রেশও করতে পারবেন, রিফ্রেশ করলে কী পরিমাণ আপলোড স্পিড আছে, কী পরিমাণ ডাউনলোড স্পিড আছে সমস্ত কিছু দেখাবে। এর পরবর্তীতে হোমে যদি আসি, নেটওয়ার্ক কানেক্ট রিসেট ফ্যাক্টরি দিতে পারবেন, ডিসিপি সেটিংস, আপডেট পাসওয়ার্ড, আপনি 4G সেটিংসে গিয়ে এখানে কানেকশন মোডটা কী কী থাকতে পারে, ওয়াইফাই সেটিংসে গিয়ে ওয়াইফাই প্রোফাইল, ওয়াইফাই সিকিউরিটি, তো আমি ওয়াইফাই সিকিউরিটিতে গেলাম। তো সিকিউরিটি মোডে এখানে আপনি যদি WPA2 সিলেক্ট করেন তাহলে এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। তো আমি পরবর্তীতে আমার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করব, হয়ে যাবে। তো এরপরে আপনি ওয়াইফাই সিকিউরিটি বা স্ট্যান্ড বাই কী পরিমাণ আছে আপনি সমস্ত ইনফরমেশান এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলে যাবো আমরা মেইন স্ক্রিনে। বলেই তো প্রথমে তো বলে রাখছি যে ওয়াইফাই রাউটারটার দাম কত, ওয়াইফাই রাউটারটার দাম 1500। আপনি যদি লোকাল স্টোরগুলোতে খুঁজেন তাহলে আপনি 1400 কি 1450 টাকার মধ্যে হয়তো পাওয়া যেতে পারেন, বাট ওদের এখান থেকে আমি যে কটা প্রোডাক্ট অর্ডার করছি মোটামুটিভাবে আমার অথেন্টিক মনে হয়েছে, এই জন্য আমি রেফার করে দিলাম। দারাজকে আমি এখন এত বেশি রেফার করি না কারণ এগুলো লোকাল স্টোর থেকে দেয়, যেহেতু এরা পার্সোনাল স্টোর আমরা একটু একটু ট্রাস্টওয়ার্দি, এত পুরাটা আমি বলতে পারি না, কিছুটা ট্রাস্টওয়ার্দি, আপনি ওখান থেকে সব করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ যদি সেট আপ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় নিচে কোয়ারিতে লিখতে পারেন, এছাড়া অন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই কোয়ারিতে লিখতে পারেন। তো ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, হ্যাঁ লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।